Hello viewers, assalamu alaikum warahmatullahi wabarakatuh. I'm Mohammed Rasul Hossain, Linux and Solution er pokkho theke janacchi onek obinondon o shubhechha. Asha kori apnara shobai bhalo achen. Alhamdulillah, apnader duaye amio onek bhalo achi. Abaro hazir holam ekti notun PC build er video niye. Onekei request korechilen bhaiya 40000 taka bhitore ekta Ryzen 5 5600G diye ekti white PC build dekhan. To ajker PC build thik tader jonno special jader budget matro 40000 taka only. 40000 taka diye full setup ta white build korte jacchen tader jonno ei PC build khub স্পেশাল হবে বলে আমি আশা রাখি চলুন তাহলে শুরু করা যাক তো ভিউয়ার্স আগেই বলে দিলাম যাদের বাজেট মাত্র 40000 টাকা চাচার একটি হোয়াইট পিসি বিল করবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি তো এই 40000 টাকা বাজেটের পিসি বিলের সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন সবকিছু আলোচনা করব এই ভিডিওতে চলো তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক তো ভিউয়ার্স পিসি বিল্ডের ইনফরমেশন দেওয়ার আগে আপনাদের জন্য একটা সুখবর আছে আমি আগের ভিডিওতে সম্ভবত বলে দিছিলাম যে রমজান মাস উপলক্ষে লিনাক্স সাইটি সলিউশন থেকে পিসি কিনলে একদম প্রথম রমজান থেকে 25 রমজান পর্যন্ত এই 25 দিনের মধ্যে যারা পিসি কিনবেন তাদের মধ্য থেকে একটি রাফেল ড্র হবে রাফেল ড্রর মাধ্যমে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে এখন বর্তমান মার্কেট অনুযায়ী আসলে বলতে গেলে ভাষাটা একটু খারাপ ভাষায় বলা লাগে বাট আমি আসলে সেটা বলতে পারবো না আমরা যারা পিসি বিলগুলো যারা করি এর মধ্যে কিছু কিছু মানুষ আছে সাইকো মানে সাইকো বলতে এই কারণে বললাম কারণ তারা আসলে ব্যবসা করবে কি করবে না এটাই তারা জানে না বা মার্কেটে ব্যবসা করলে প্রফিট করে টিকে থাকতে হবে এই জিনিসটাই তারা জানে না তারা এমনও হয়েছে রাসেল ভাই একটা ভিডিও করছে সেই ভিডিওতে কি গিফট দিছে অথবা সে কত টাকা বিল করছে তার চেয়ে একটু কম ধরতে হবে লাভ হইলো কিনা লস হইলো কিনা কোনো কিছু দেখার দরকার নাই এরকম সাইকো মার্কেটে অ্যাভেলেবেল ভরে গেছে যেমন যদি একটা এক্সাম্পল দিই কিছুদিন আগে কিন্তু লিনাক্স সলিউশনের 12 বছর উপলক্ষে আমরা একটা অফার করেছিলাম আপনাদেরকে অফার রেফেল ড্রর মাধ্যমে একটা অফার দিয়েছিলাম 100 জনকে পুরস্কার দেব সেটা হলো লিনাক্স সাইটি সলিউশনের এক যুগ উপলক্ষে আমরা একটা আপনাদেরকে অফার দিয়েছিলাম এটা কোনো আসলে আমাদের কোনো মার্কেটিং পলিসি বা এরকম টাইপের কোনো কিছু ছিল না এই অফারটা 100 জনকে যে পুরস্কার দিচ্ছি এটা 100% আমার নিজস্ব ইনভেস্ট থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো প্রফিট থেকে দেওয়া হয়নি তো সেটা আসলে আমার এক যুগ উপলক্ষে আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে একটু হ্যাপি রাখার জন্য বাট এই জিনিসটাকে অনেকেই আবার এখন কি করছে সেটাকে আবার নতুন করে তারা শুরু করছে কেউ কেউ 3 বছর উপলক্ষে কেউ কেউ 5 বছর উপলক্ষে এখন বিভিন্নভাবে কাস্টমারকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে আসলে ভাই একটা কথা হলো কি পিসি বিল যেখান থেকেই করবেন হ্যাঁ পিসি বিল করার আগে জাস্ট দোকানের পরিস্থিতিটা বুঝে নেবেন আসলে এই ব্যবসায়ী কি কতদিন যাবত মার্কেটে আছে বা তার ব্যবসায়িক পজিশনটা কতটুকু আছে বা সে আসলে টিকতে পারবে কিনা একটা জিনিস চিন্তা করে দেখেন একটা দোকানদার যদি প্রফিটই করে না করে ধরেন একটা পিসি বিক্রি করলো ন্যূনতম প্রফিটই না করে তাহলে সেই দোকানদার কি কোনো ব্যবসা টিকে থাকতে পারবে পারবে না সো এই জিনিসগুলো চিন্তা করবেন কারণ অনেকেই চিন্তা করেন যে 200 টাকা কমের জন্য আমরা যে কোনো দোকানদার পিসি বিলগুলো করে ফেলি তো 3 বছর যা ওয়ারেন্টি থাকে সেই 3 বছর ওই ব্যবসায়িক টিকবে কিনা সেটাও তার ব্যাপার থাকে যেমন আমাদের ব্যবসায়িক বয়স 12 বছর এক যুগ পার হয়ে গেছে তো আমরা ইনশাল্লাহ একটা পর্যায়ে চলে আসছি ঠিক আছে আমরা দেখা যায় যে মোটামুটি মার্কেটের যে পজিশন সেই পজিশন একটা ভালো একটা পজিশনে চলে আসছে এবং 12 বছর যেহেতু আপনাদের সেবা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ যদি চায় আরও অনেকদিন সেবা দিতে পারবো এখন অনেক দোকান আছে আমি একটু আজকে আলোচনা করি কারণ হলো কি কিছু কিছু ভিডিও আছে দেখবেন তার দোকানে একটা পুরো কিন্তু তার স্টকে থাকে না ঠিক আছে সে কি করে আমি যখন ভিডিও বানাই পুরো রেট যখন দেবো 12000 টাকা সে কি করবে আমার চাইতে দাম কমে দেবে তার কিন্তু সেল নাই আমার মার্কেটটা নষ্ট করার জন্য সে কি করলো 11800 টাকা বা 11900 টাকা দিল তো ভাই এই রাইজেন 5 5600 জি পুরোটাতে প্রত্যেকটা দোকানদারকে লস করতে হচ্ছে আমাকেও লস করতে হচ্ছে কারণ মার্কেটে যে পরিস্থিতি পুরোটার লস ছাড়া কেউই পিসি বিল করতে পারে না তো যাই হোক এখন পুরোটারে লস করছে বলে কি পুরো পিসিতে লস হয়েছে না যদি পুরো পিসিতে লস হয় তাহলে আসলে আমি ব্যবসা করে টিকতে পারবো না হয়তো কি হয়েছে আমি একটা পিসি বিল করলে 1500 টাকা লাভ হইতো সেখানে হয়তো আমাকে 500 টাকাও লাভ হয় না এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তো পুরোটার যখন আমি 850 টাকা লস করবো তখন তো দেখা যায় যে প্রফিট থেকে সে 850 টাকা মাইনাস হয়ে গেল এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু মার্কেট প্রাইস আপনারা জানেন সব প্রোডাক্টে কিন্তু আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি তো ওভারঅল দেখা যায় পুরো পিসি করলে 500-600 টাকা প্রফিট করা সম্ভব এখন যদি দেখা যায় এইটাও সেরে কেউ রিভিউ করে তাহলে সেই ব্যবসা কি টিকতে পারবে সেই ব্যবসায় আপনাকে ওয়ারেন্টি সাপোর্ট দিতে পারবে আমার মনে হয় না দিতে পারবে কারণ আপনার সেই ব্যবসায় তো একটা খরচ আছে একটা দোকান ভাড়া আছে তার স্টাফ খরচ আছে তার নিজের একটা খরচ আছে সব কিছু মিলে একটা খরচ আছে সেই খরচটা যদি সে মানে লাভই করতে না পারে তাহলে সে টিকতে পারবে না সেই কথাগুলো কেন বললাম ইদানিং আমার ব্যবসাটা নষ্ট করার জন্য অনেকেই এই পায়তারাগুলো করতেছে দেখবেন যে আমি যে রেটটা দিছি তার চেয়ে একটু কমায় তারা আবার একটা ভিডিও বানিয়ে দিচ্ছে অথচ এই প্রোডাক্টগুলো তাদের স্টকে অ্যাভেলেবেল নাই
চাই এবং আপনারা মানে যদি আমার কথা বিশ্বাস না হয় সেই ভিডিওগুলো দেখে আপনারা এসে দোকানগুলো যাচাই করে দেখবেন আসলে রাসেল ভাই কথাগুলো সত্যি বলল না মিথ্যা বলল তো এই কথাগুলো বলার কারণ একটাই আপনাদেরকে সতর্ক করা আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন দোকানের পজিশন দোকান কতদিন যাবত চলতেছে ব্যবসায়িক তারা কি কোন পজিশনে আছে সেগুলো দেখে পরে প্রোডাক্টগুলো পারচেজ করার চেষ্টা করবেন এখন একটা প্রোডাক্ট কিনলেন 3 বছর ওয়ারেন্টি পেলেন কিন্তু 1.5 বছর পরে সেটা ওই দোকানেই নাই ওই সাইনবোর্ডে নাই তখন আপনি ওয়ারেন্টি কই থেকে পাবেন তো 2-100 টাকার জন্য এদিক সেদিক না যায় আপনারা ভালোভাবে বুঝে শুনে পিসি বিল করার চেষ্টা করবেন তো ফের যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে প্রত্যেকটা কথাই আপনাদের কথা চিন্তা ভাবনা করেই বলি এখন আপনারা মনে করতে পারেন যে রাসেল ভাই একাই সেল করবে অন্য দোকানদারকে সেল করবে না অবশ্যই সেল করবে প্রত্যেকটা দোকানদারের ন্যূনতম একটা প্রফিট দরকার আসলে আবার আজকে অনেক জ্বর ঠান্ডা তারপর কথা বলতে কষ্ট হচ্ছে বাট আমি চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে 3টা করে ভিডিও দেওয়ার জন্য তো আজকের কথাগুলো বলতে আরও অনেক কথা বলতে চাইছিলাম বাট আসলে ঠান্ডার জন্য কথা বলতে পারতেছেন আপনারা তো বুঝতে পারছেন আমার অবস্থাটা কতটুকু খারাপ জ্বর মাথা ব্যথা ঠান্ডা প্রচণ্ড অবস্থায় মানে খারাপ পজিশনে আছি তারপর প্রত্যেকটা সপ্তাহে 3টা করে ভিডিও দেওয়া লাগে এবং বৃহস্পতিবার যেহেতু কালকে আগামীকাল যেহেতু ফ্রাইডে সো আজকের ভিডিওটা দেখার জন্য অনেক ভিউয়ার্স আমার অপেক্ষায় বসে আছেন তো তাদের জন্য কষ্ট হলেও ভিডিওগুলো করার চেষ্টা করি তো যাই হোক অনেক কথা বললাম তো রাসেল ভাই যেই কাজগুলো করে মানুষ আবার সেটা ফলো করে আসে এটা আসলে খারাপ না ফলো করুক বাট একদম সেম টু সেম কপি করা আসলে আমি এটার পক্ষে না ভাই নতুন ইউনিক কিছু তৈরি করেন রাসেল ভাই যেটা করলো সেটাই কেন করতে হবে ইউনিক চিন্তা ভাবনা আপনাদের মাথায় নাই ইউনিক কিছু চিন্তা করেন না রাসেল ভাই 100 জনকে পুরস্কার দিছে রাইফেল ড্র করছে সেরকম আপনাকেই কেন করতে হবে ভাই আপনি কি চাইলে কি একটু ইউনিক কিছু করে মানে করে দেখাইতে পারেন না বা কাস্টমারকে ইউনিকভাবে কিছু মানে অফার করতে পারেন না এসব আসলে এক ধরনের মানে কি বলবো এগুলো আসলে বলতে গেলে খারাপ ভাষায় বলা লাগে বাট যেহেতু খারাপ ভাষায় বলতে পারবো না সো আসলে বলার নাই এতটুকুই বললাম যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক তাদেরকে নতুনভাবে ভালো কিছু করার তৌফিক দান করুক আমিন তো যাই হোক আজকের পিসিবিলির বাজার দর হচ্ছে 40,000 টাকা 40,000 টাকা হিসেবে আগে বলেছি একটা হোয়াইট পিসিবিল এবং এই পিসিবিলের সাথে কী কী থাকবে সেটা আলোচনা করবো তারা কিন্তু আলোচনা করে নেই এই পিসি দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন বর্তমান সময়ের যে কাজগুলো আছে বিশেষ করে ভিডিও এডিটিং এখন কিন্তু বর্তমান সময়ে ভিডিও এডিটিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু ভিডিও এডিটিংটা দরকার হয় যেমন ছোটো ছোটো কন্টেন্ট তৈরি করা টিকটক বানানো বা ভিডিও জাতীয় যেই ধরনেরগুলো আছে বা রিলস বানানো বলেন বা বিভিন্ন কাজগুলো আছে বা বিশেষ করে ব্লগ অনেকে ব্লগ করেন তো এই ধরনের ভিডিও এডিটিংয়ের কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ তো ভিডিও এডিটিং আসলে অনেক ক্যাটাগরি আছে যেমন ক্যামটাসি আছে ফিল্মোরা আছে তারপরে প্রিমিয়ার প্রো আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো তো বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন অ্যাপস দিয়ে আসলে ভিডিও এডিটিংগুলো করতে হয় তো সবচেয়ে প্রফেশনাল লেভেলে যারা কাজ করে তারা আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে কাজগুলো করে তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে এটা দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন প্লাস আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন এটা স্মুথলি করতে পারবেন পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন এবং অফিসিয়াল যাবতীয় কাজ করতে পারবেন পাশাপাশি টুকটাক গেমিং যেমন ফ্রি ফায়ার পাবজি জিটিএ 5-এর মতো গেমসগুলো প্লে করতে পারবেন এই পিসিবিল দিয়ে সো বর্তমান সময়ের যে কাজগুলো আছে সেগুলো খুব স্মুথভাবে করতে পারবেন বলে আমি আশা রাখি তো ফ্রেন্ডস এরপর আমরা আলোচনা করব এই পিসিবিলের সাথে কি কি থাকবে আজকের এই পিসিবিলের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি এএমডি রাইজেন 5 5600G এএমডি রাইজেন 5 5600G এই প্রসেসরটি আপনারা সবাই জানেন 8 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি দেখেছি আজকের পিসিবিলের সাথে বর্তমান সময়ে এই প্রসেসর দিয়ে এত পরিমাণ পিসি বিল্ড হয় এবং আমার মনে হয় যে 100% মধ্যে 90% মনে হয় যে এই রাইজেন 5 5600G এই প্রসেসরের পিসি বিল হয় এটা আমার ক্ষেত্রে আমি বললাম হয়তো অন্যের ক্ষেত্রে নাও হইতে পারে বাট এই প্রসেসরটা এত জনপ্রিয় এই প্রসেসরটা জনপ্রিয় হওয়ার কয়েকটা কারণ আমি বলি এই প্রসেসরটা যেহেতু 8 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশ বাজেট যেহেতু মোটামুটি 12,000 টাকার ভিতরে আছে সো বাজার অনুযায়ী খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এবং খুবই জনপ্রিয় একটি প্রসেসর জন্য আসলে এই প্রসেসরটাই বেশি বিলগুলো হয়ে থাকে তো যাই হোক আজকের এই পিসিগুলোর সাথে প্রসেসর থাকবে এএমডি রাইজেন 5 5600G 8 কোর 12 থ্রেড 19 MB ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসর থাকবে আজকের পিসিগুলোর সাথে এই প্রসেসরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্রসেসরের মার্কেট প্রাইস 12,850 থেকে 13,000 টাকা বাট আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র 12,000 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে এবং 12,000 টাকার ভিতরে এটা ফ্রাইডে স্পেশাল অফার হিসেবে রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে এবং মার্কেট যাচাই করে দেখবেন বা যদি কারো নাম্বার অনেকের ভিডিও তো দেওয়া থাকে আপনারা যাচাই করে দেখবেন প্রসেসরের দাম আসলে কত টাকা তো আমি আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মাত্র 12,000 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি রাইজেন 5 5600G এই প্রসেসরটি তো ফ্রেন্ডস এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব আজকের পিসিবিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড আপনারা সবাই জানেন যে রাসেল ভাই রাইজেনের ক্ষেত্রে MSI কে বেশি রেফার করে থাকে তার কারণ হলো MSI ব্র্যান্ডটি বাজেট অনুযায়ী সবচেয়ে ভালো মাদারবোর্ডগুলো MSI দিয়ে থাকেন কারণ আপনারা এখানে গিগাবাইট আসুস সেটাও ভালো মাদারবোর্ড বাট এই বাজেটে গিগাবাইট আসুস কোনো মাদারবোর্ড আমাদেরকে দিতে পারছেন না যার কারণে সেটা বারবার আমি রাইজেনের ক্ষেত্রে MSI কে সবচেয়ে বেশি রেফার করে থাকি এর কারণ তো বলেই দিলাম তো আজকের পিসিবিলের সাথে মাদারবোর্ড থাকবে MSI ব্র্যান্ডের একটি MSI B450 MA Pro Max একটি মাদারবোর্ড থাকবে আজকের পিসিবিলের সাথে অফিসিয়াল একটি মাদারবোর্ড এবং আনঅফিসিয়াল মাদারবোর্ড মার্কেটে অ্যাভেলেবেল আছে 300 টাকা দাম কম বাট যেহেতু
কিন্তু দামের ডিফারেন্স মাত্র 300 টাকা এজন্য একটা অফিশিয়াল মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে এই মাদারবোর্ডের ফিচার সম্পর্কে বলতে গেলে মাদারবোর্ডের র‍্যামের স্লট পাবেন দুইটি যেখানে 32 জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্ট করতে পারবেন পাশাপাশি M.2 NVMe স্লট আছে এবং চাইলে আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং আউটপুট এখানে মাদারবোর্ডের আছে হলো HDMI পোর্ট আছে DVI পোর্ট আছে মানে সব ধরনের আপডেট ফিচার যুক্ত মাদারবোর্ডটি রেখেছে আজকে এই পিসিগুলোর সাথে মাদারবোর্ডের দাম ধরেছে মাত্র 7800 টাকা অনলি এবং 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডটির সাথে তো ফিরে আসলাম আমরা র‍্যামের বিষয়ে আলোচনা করব আজকে পিসিগুলোর সাথে র‍্যাম হিসেবে চয়েস করেছি যেহেতু একটা হোয়াইট পিসিবিল সাজানোর চেষ্টা করেছি তো আমি এখানে হোয়াইট কেসিন হোয়াইট মনিটর হোয়াইট কিবোর্ড মাউসের সাথে একটা হোয়াইট RGB র‍্যাম রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে OCPC সম্পর্কে আপনারা সবাই জানেন ইউএস এর কোম্পানি এবং ভালো প্রোডাক্ট তারা আমাদেরকে দিয়ে থাকেন তো OCPC 8GB DDR4 32 MHz এর গেমিং একটি হোয়াইট RGB র‍্যাম চয়েস করেছি এই পিসিবিলের সাথে এই র‍্যামটি যখন বিল করবেন হোয়াইট কেসিনের সাথে আসলে দেখতে খুবই গর্জিয়াস লাগবে এবং যেহেতু ARGB একটি র‍্যাম এবং এই র‍্যামটা আপনারা দেখতেও যেমন সুন্দর লাগবে এবং কোয়ালিটিও খুবই ভালো কোয়ালিটির র‍্যাম এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই র‍্যামটির সাথে যেহেতু বাজেটটাও মোটামুটি হাতের নাগালে ছিল কম বাজেটে 40 এর ভিতরে আমাকে বাজেটটি করতে হয়েছে এবং আমি 3000 টাকা বাজেট ধরেছি র‍্যামটির এবং এই 3000 টাকা বাজেট অনুযায়ী RGB র‍্যাম হিসেবে বেস্ট একটি র‍্যাম হলো OCPC এই ARGB র‍্যামটি এই জন্য রেখেছি এই পিসিবিলের সাথে যেহেতু ইউএস এর কোম্পানি আর মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে সো কোনো টেনশন করার কোনো কারণ নেই এবং বাজেটটাও যদি মোটামুটি হাতের নাগালে মাত্র 3000 টাকা ভিতরে রাখার চেষ্টা করেছি এই র‍্যামটি তো র‍্যাম হিসেবে থাকবে 8GB DDR4 32 MHz এর OCPC ARGB টি র�যাম থাকবে আজকের এপিসোডের সাথে তো ফ্রেন্ডস আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করব আজকের এপিসোডের সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি ওয়েস্টার্ন ডিজিটাল 240GB একটি অফিশিয়াল 10MB চয়েস করেছি এই এপিসোডের সাথে ওয়েস্টার্ন ডিজিটালের অফিশিয়াল এবং হলোগ্রাম সম্পর্কে বারবার আপনাদেরকে এই কারণেই বলি এই ওয়েস্টার্ন ডিজিটাল NVMe মার্কেটে কপি দিয়ে ভরে গেছে মানে কত রকম ক্যাটাগরি যে আছে আপনারা আসলে জানবেন না এটা আমরা জানি অনেক ধরনের ক্যাটাগরি আছে এই NVMe টি তো আমি আসলে জন্য একটা অফিশিয়াল যে অফিশিয়াল হলোগ্রাম দেওয়া আছে এবং ডিটেলস দেওয়া আছে অফিশিয়াল সবকিছু দেওয়া আছে এই NVMe সাথে তো যেহেতু অফিশিয়াল NVMe রিড রাইট স্পিড যেহেতু ভালো আছে 2400 রিড স্পিড আছে এবং বাজেটটা মোটামুটি বর্তমান সময়ে হাতের নাগালে কারণ SSD দাম কিন্তু অনেক বেড়ে গেছে এবং এটা কিন্তু আমি আগের ভিডিওগুলোতে আপনি বলে দিয়েছিলাম যে SSD দাম এবং র্যামের দাম অনেক বেড়ে যাবে সো SSD দাম অনেক বেড়ে গেছে NVMe দাম এখন মার্কেটে 3000 টাকা প্লাস বাট আমি যেহেতু আগের কিছু স্টক আছে এই জন্য আসলে এখনও কম প্রাইসে দিতে পারতেছি মাত্র 2700 টাকা দাম ধরেছি এই পিসিগুলোর সাথে 2700 টাকা 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি রিড স্পিড হচ্ছে 2400 এবং অথেন্টিক প্রোডাক্ট যেহেতু সো আপনার টেনশন করার কোনো কারণ নেই বাজারে যে বেস্ট একটা NVMe এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে তো ফিরে আসলাম আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো আজকে পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই আপনারা রিভেঞ্জার সম্পর্কে সবাই জানেন যে রিভেঞ্জার কিন্তু একটা ভালো ব্র্যান্ড গেমিং কেসিন গেমিং কিবোর্ড মাউস গেমিং পাওয়ার সাপ্লাই গেমিং অনেক প্রোডাক্টই কিন্তু রিভেঞ্জার করে থাকে এবং গেমিং মনিটর কিন্তু তারা করে থাকে তো রিভেঞ্জার এই পাওয়ার সাপ্লাইটা রিয়েল ওয়ার্ড পাবেন 350 ওয়াট এবং এটা কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং পাশাপাশি বাজেট অনুযায়ী খুবই বেস্ট একটি পাওয়ার সাপ্লাই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে যেহেতু বাজেটটা কম এবং কোয়ালিটি ভালো 2 বছর ওয়ারেন্টি আছে এবং এই পিসি কনফিগারের জন্য খুব ভালোভাবে আপনার সার্ভিস পাবেন সো আসলে এখানে বাজেটটা চাইলে বাড়াইতে পারেন আর আমার কাছে যেহেতু 40000 টাকাই আপনার বাজেট ছিল এই পিসিবিলিটির জন্য তো এর বেশি আসলে পাওয়ার সাপ্লাই দিতে পারিনি বাট বাজেট অনুযায়ী বেস্ট পাওয়ার সাপ্লাই এবং পিসির জন্য খুব ভালোভাবে চলবে এতটুকু ইনশিওর করে দিলাম কারণ হলো যে আপনারা এটা অনেকে মনে করতে পারেন যে কম দামি পাওয়ার সাপ্লাই ভালো হবে কি না বাট এই রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই কিন্তু আমি হিউজ পরিমাণ রিভিউ করি এটা আপনারা অনেক আমার রিভিউ দেখলে আপনারা খুঁজে পাবেন সো পাওয়ার সাপ্লাই কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি এবং বাজেটটা মোটামুটি হাতের নাগালেই আছে মাত্র 1300 টাকা রাখার চেষ্টা করেছি 2 বছর ওয়ারেন্টি সহ এবং খুবই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে দাম তো বলে দিলাম মাত্র 1300 টাকা এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইটির সাথে তো ফিরে আসলে আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো যেহেতু হোয়াইট বিল কেসিনে তো অবশ্যই হোয়াইট লাগবে যেন হোয়াইট মানে কেসিন রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে এটা হলো মিস্ট্রি বক্সের একটি কেসিন মিস্ট্রি বক্সটা হলো আপনার মানে এটা কিন্তু আমার কাছে দেখতে খুবই গর্জিয়াস মনে হয়েছে এবং খুবই স্মার্ট আউটলুকিং মনে হয়েছে এই কারণে এবং আইসক্রিম কিন্তু এখানে একটা খুঁটির মতো দেওয়া আছে বাট এটা কিন্তু ফুল গ্লাস দেখেন এখান থেকে শুরু করে পুরোটা কিন্তু গ্লাস এবং আইসক্রিমের 5টা ফ্যান আছে এটাতেও 5টা ফ্যান আছে এবং এখানে কিন্তু ARGB ফ্যান আছে সো এটা কিন্তু আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন চাইলে বন্ধ করতে পারবেন ওখানে যে ফিচার্স আছে এখানেও সেম ফিচার্স আছে কিন্তু ডিজাইন অনুযায়ী আমি মনে করছিলাম এটার দাম বেশি হওয়া আমার অভিজ্ঞতা বেশি হওয়া উচিত ছিল এটার দামও বেশি বাট আমরা আসলে একটা প্যাকেজ করার কারণে আসলে দামটা একটু কম পাইছি তো যার কারণে এই হোয়াইট কেসিনটি রেখে রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে মিস্ট্রি বক্সের একটি হোয়াইট কেসিন এবং এই কেসিনটি 5টা ফ্যান যুক্ত এই যে সাইডে আছে 2টি এই পাশে 2টি উপরে 2টি পিছনে 1টি এবং এই পাশে কিন্তু পিছনে কিন্তু এয়ারফ্লোর ব্যবস্থা রাখা আছে উপরে কিন্তু এয়ারফ্লোর ব্যবস্থা রাখা আছে আর পিছনে ফ্যানটা গরম হাওয়াটা ভিতরে গরম হাওয়াটা বের করতে খুব ভালোভাবে কাজ করবে আর যেহেতু বাজেটটাও কম তো আমি আসলে বিল কোয়ালিটিও যেহেতু ভালো আছে ব্র্যান্ড রেটি কেসিন সব কিছু চিন্তা ভাবনা করলে আমার কাছে আইসক্রুপটা আপনারা চাইলে নিতে পারেন দাম হলো ভার্সন 2 হলো 4200 টাকা আর ভার্সন হলো 4000 টাকা কিন্তু এটা দাম আরও কম মাত্র 3500 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে তাহলে দামে 500 টাকা 700 টাকা কম আছে দেখতেও খুবই সুন্দর এবং 5টা ফ্যান ARGB ফ্যান সহ যেহেতু
আছে সো আমি সব সময় বাজেট কমানোর পক্ষে এজন্য আসলে এই কেসিনটি দিয়ে সাধারণ চেষ্টা করছি এপিসি বিলটি তো ফিরে এবার আমরা মনিটর বিষয়ে আলোচনা করব আজকে বিষয় হচ্ছে মনিটর হিসেবে কিন্তু একটা পিসি পাওয়ারের হোয়াইট এটি মনিটর রাখার চেষ্টা করেছি 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি এবং 100 হার্জ এর একটি আইপিএস প্যানেল মনিটর রাখার চেষ্টা করেছি এপিসি বিলের সাথে পিসি পাওয়ার কিন্তু বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন যে আপনারা মানে বর্তমানে কিন্তু বাজারে যে খুব ভালো ভালো প্রোডাক্ট আমাদের দিয়ে যাচ্ছে তো পিসি পাওয়ার এটা মডেল নাম্বার হলো PCM22GW এটা কিন্তু সামনেও হোয়াইট পিছনেও হোয়াইট এবং আইপিএস প্যানেল ফুল এইচডি 100 হার্জ বর্ডারলেস আর কিছু দরকার আছে যেহেতু হোয়াইট বিল সবকিছু হোয়াইট রাখতে হবে যেন একটা পিসি পাওয়ারের এই ভালো মানের একটা মনিটর রাখার চেষ্টা করেছি এই পিসি বলের সাথে তিন বছর অফিসিয়াল ওয়ান ডিপার্টমেন্ট মনিটরের সাথে দাম ধরেছে মাত্র 8700 টাকা ওয়ানলি তো ফিরে আমরা বাকি থাকলো কিবোর্ড মাউস আজকে পিসি বিলের সাথে কিবোর্ড মাউস হিসেবে একটা হোয়াইট কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছি অ্যাপটেক এর ওয়াইরলেস একটি কিবোর্ড থাকবে এটা হলো হোয়াইট ওয়াইরলেস একটি কিবোর্ড এটা মডেল নাম্বার হলো অ্যাপটেক P740W এবং এটার সাথে একটা হোয়াইট মাউস থাকবে এটাও অ্যাপটেকের কম্বো প্যাকেজ আর কি কিবোর্ড মাউস মিলে দাম ধরা হয়েছে 1000 টাকা 1000 টাকা হিসেবে হোয়াইট কিবোর্ড মাউস হিসেবে এবং এক বছর ওয়ারেন্টি আছে এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু তার সারা কিবোর্ড মাউস ওয়াইরলেস কিবোর্ড মাউস এত অল্প বাজেটে আমার কাছে খুবই ভালো লেগেছে জন্য রেখেছি এই পিসিবিলের সাথে দাম ধরেছে মাত্র 1000 টাকা ওয়ানলি তো ফিরে সেই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন আর একটা কথা বলতে ভুলে গেছিলাম শুরুর দিকে বলছিলাম কিন্তু মাঝখানে আবার ভুলে গেছিলাম লিনাক্স আইডি সলিউশন পহেলা রমজান থেকে 25 রমজান পর্যন্ত যারা পিসে কিনবেন তাদের মধ্যে থেকে তিনজনকে র্যাফেল ড্রোর মাধ্যমে আমরা বিজয় ঘোষণা করব এবং র্যাফেল ড্রোটা আমরা ফেসবুক লাইভ করব আপনারা সরাসরি দেখতে পারবেন এবং কে কোন প্রোডাক্টটা পেলেন যেমন তিনজনকে আমরা বিজয় ঘোষণা করব ধরেন এক রমজান থেকে 25 রমজান যারা পিসি পারচেস করবেন তাদের প্রত্যেকটা কন্ট্যাক্ট নাম্বার আমরা সফটওয়্যারে দিয়ে রাখবো এবং সেই মোবাইল নাম্বার থেকে আমরা র্যাফেল ড্রো করব যে প্রথম যে ভাগ্যবান যার নাম্বারটি উঠবে তিনি পাবেন একটি 8GB DDR5 এর একটি গ্রাফিক্স কার্ড পাবেন যার মডেল নাম্বার ম্যাক্সান RX580 এই গ্রাফিক্স কার্ডটা পেয়ে যাবেন ফার্স্ট প্রতিযোগী এবং দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগী পাবেন হলো এই আইস কিউব অথবা এরকম মানে ধরে কেসিন পাবেন সেকেন্ড এবং থার্ড প্রতিযোগী মানে তিনজনকে আমরা পুরস্কৃত করব এবং এই তিনজনে কিন্তু যদি আপনারা চান যে না প্রোডাক্ট আমাদের পিসি বিল তো করা হয়ে গেছে আমাদের এই প্রোডাক্টগুলো লাগবে না সেক্ষেত্রে আপনারা টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন যেমন যিনি গ্রাফিক্স কার্ড পাবেন উনি কিন্তু যদি টাকা নিতে চান সেক্ষেত্রে 10000 টাকা ক্যাশব্যাক পাবেন এবং দ্বিতীয় এবং তৃতীয় জন যারা কেসিন পাবেন তারা যদি কেসিন নিতে না চান সেক্ষেত্রে 3000 টাকা করে ক্যাশব্যাক পেয়ে যাবেন তো ফের যাই হোক এই ছিল আজকের পিসি বিলের ভিডিও আমি আসলে অনেক অসুস্থ আমাকে ক্যামেরা দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না আমি কথা বলতে অনেক কষ্ট হচ্ছে কারণ ঠান্ডা লাগলে আপনারা জানেন যে দম বন্ধ হয়ে যায় বা মাথা ব্যথা করতেছে প্রচন্ড পেইন করতেছে এবং শরীরে অনেক জ্বর আছে তারপরও চেষ্টা করেছে যতটুকু পারছি কথাগুলো বলার চেষ্টা করেছি আপনারা একটু অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং ভালোভাবে ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং আজকের এই পিসিবিলের বাজার দর হয়েছে মাত্র 40000 টাকা এই 40000 টাকা বাজার অনুযায়ী পিসিবিলি যাদের পছন্দ হয় যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন এটা লিফ্টের চারে উঠবে লিফ্টের চারে উঠে 421 422 এবং 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা দূর দূরান্ত থেকে সময় স্বল্পতার কারণে আসতে পারেন না বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় তাদেরকে বলবো রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেবেন মেসেজ করে দিলে এই পুরো পিসিটাকে বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো ফিরে সেই ছিল আজকের পিসিবিলের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু